দীর্ঘদিন বিভিন্ন এনজিও সংস্থায় কাজ করছি, আর এনজিও সংস্থায় কাজ করার পরে বিগত 2014 সালে আমি একটা সড়ক দুর্ঘটনায় একটু ইঞ্জুরি হইলে আমি এখান থেকে চাকরি ছাড়ি দিই। তো এখান থেকে আইয়ে আমি এখানে দেখলাম যে আমাদের প্রচুর জমি জমা আছে, বাট আমি এখন পুঙ্গ হয়ে গেছিলাম। প্রায় 2 বছর আমি গড় বইটি আসলাম, লাঠি দিয়া কোনো রকম চলাফেরা করতাম। আমি যেহেতু পুঙ্গ মানুষ, বেকার হয়ে গেছি, এখানে একটা কিচ্ছু করা যায় ও চিন্তা করে করে আমি আস্তে আস্তে প্রথমে 1 লক্ষ টাকা পুঁজি হাতে নিয়ে আমি এই কার্যক্রমটা শুরু করি। আমার জানা মতে সব জাতের ফল, মানে আঙ্গুর, আপেল, নাশপাতি থেকে লইয়া এবার কমলা ফলটা একেবারে ড্রাগন ফ্রুট থেকে লইয়া চেরি ফল থেকে লইয়া, মানে আনকমন কমন বিভিন্ন জাতের ফল ফসল আমার কাছে আছে। এবং এই তো প্রত্যেকটা ফল 2-3 জাতের বৈশিষ্ট্যপূর্ণ ফল আছে। হইল ভারতের নাগপুর প্রদেশের একটা জাত। এই জাতটা আমরা বাংলাদেশে আনছি, ওই যে জাম্বুরা গাছ আছে বাংলাদেশে, জাম্বুরা গাছ আছে, জাম্বুরা গাছের মাঝে আমরা এই গাছের সায়নটা আনিয়া এখানে গ্রাফটিং করছি। গ্রাফটিং করে এখানে এখানে জোড়া দিছি, এখানে এই এনে জোড়া দিছি। এই বি সিস্টেমে এই প্রত্যেকটা গাছের এখানে বি এক করে জোড়া দিছি। যেহেতু এই গাছটা আমরার এলাকার সহনশীল হয় না, যার কারণে জাম্বুরা গাছ আমরা দেশে অ্যাভেলেবল হয়, ও হিসাবে এই গাছটারে আমরা জাম্বুরা গাছের লগে তার সায়নটা নাগপুর প্রদেশ থেকে ইন্ডিয়া থেকে এটা আনিয়া এটা সায়ন দিয়া বাংলাদেশে এটা তার জাতটা বিস্তার করা হয়েছে। ইভেন এই গাছটা সারা বছর একজন একটা ফ্যামিলির একটা গাছ যদি থাকে নাগপুরি কমলা, তাহলে সারা বছর তার কমলার জন্য চাহিদা পূর্ণ করে এটা আমরা পরীক্ষিত। ঔষধি গাছ এবং ফুল গাছের আমার এখানে অপূর্ব সমাহার দেখা, বিশেষ করে সিজনাল ফুল, যেটা কার্তিক মাস থেকে নিয়ে বাংলায় মাসে কার্তিক মাস থেকে নিয়ে আমরা পুষ মাস পর্যন্ত আমার বাগানটা আল্লাহর রহমতে একটা ঝকঝকা ফুলে ফুলে ভরা থাকে। এখন শেষ মৌসুম ফুলের, সিজনাল ফুলের টাইম শেষ, এখন বাগান মরা অবস্থায়। এখন হইলো আমরা ফ্রুট আইটেম যেগুলো ওগুলো সেটিং করা এবং ফিউচার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এগুলো আবার সেল করা। আমার কাছে প্রায় 15-20টা ভ্যারাইটির কাঠ আছে আমার কাছে। আশা করি এই যে কমন এবং আনকমন বিভিন্ন জাতের কাঠ, সুন্দরী কাঠ তাকে লইয়া, গেওড়া সুন্দরী যেগুলো আনকমন, এবং এই যে নাগেশ্বর, জারল এগুলো আনকমন, এগুলো এখন মার্কেটও নাই। মানুষে পুরানা অনেক জাতরে আড়াইলা, আমি চিন্তা করলাম যে কিছু পুরানা জাত যদি আমি কিছু কালেকশন করি এটা মানুষে আবার নতুন করে দেওয়া যায়, তাইলে এটা মনে হয় উপকার হইব। ওই হিসাবে আমি পুরানা কিছু জাতরে আমি বেশ কিছু কালেকশন করছি, আর নতুন জাত যেগুলো আছে এগুলো আমি কিছু আমদানি করি আর এবং নিজে উৎপাদনও করি। এখন আমি আপনার দোয়ায় আমি সাকসেসফুল, আমার বাগানে হিউজ সেল এবং হিউজ কাস্টমার আমার কাছে আছে, এবং আমি কাস্টমারের চাহিদা পূরণ করতে ব্যর্থ। কারণ আমার কাছে লাগে যে আমি যদি এই 20 বিঘা জমিরে একোয়ার করছি, আরও যদি 20 বিঘা করতাম, তারপরেও মনে হয় কাস্টমারের চাহিদা ফিল আপ করতে পারতাম না। এবং এখানে আমার টোটালি এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 16-17 লাখ টাকার মতো, 16-17 লাখ টাকা খরচ হয়েছে। এখন যদি আমি আরও 10-12 লাখ টাকা খরচ করতাম পারি, তাইলে এই সিলেটের, পূর্ব সিলেটের অন্ততপক্ষে গাছের চাহিদা আমি ফিল আপ করতে সক্ষম হইতাম। আমি মনে করি আমার এখানে যে 7 জন লেবার আছে, এরা অনেকে মিডিল ইস্ট যায়, অনেকে টাকা দিয়ে নানান ধরনের
ব্যবসা ট্যাবসা করে। আমি দেখছি আমার এখানে যারা দেখে একটা মিডিল ইস্টের বেতন পায়। আমি যে আমার মেইন কারিগর যে হয়েছে যে একটু খাস শিখিলিছে, এ যদি এই খাসটা অন্তত ভিক্ষে শিখতে পারে, বেকারত্ব দূর করার লাগি। এই মেট্রিক আইয়ে বিএ পাশ করিয়া মানুষ দেখা গেছে 7,000, 8,000, 10,000 টাকা বেতনে চাকরি করে। যদি হে তার কায়িক পরিশ্রম এবং উদ্যমী হইতে পারে, তাইলে এই নার্সারির কাজটা যদি কেউ শিখে, তাইলে মিনিমাম হে 10 থেকে 15,000 টাকা তার নিজের খাওয়া দাওয়া থাকা খাওয়া ফ্রি, এ 10 থেকে 15,000 টাকা বেতন হিসাবে কাজ করতে পারবো। আর যদি কাজ শিখিয়া হে মনে করে না আমি কাজ শিখিলিছি, আমি এখান থেকে আমি নিজে একটা কিছু করতাম, তাহলে অবশ্যই সে পরিবেশ বন্ধু একজন মানুষ বা নাগরিক হিসাবে গড়িয়া উঠতে পারবো। একটা ছেলে যদি বা একটা মেয়ে যদি সে উদ্যোক্তা হিসাবে কাজ করতে চায়, তে তার জীবনে আর বিদেশ যাওয়া আর পর মুখাপেক্ষ হওয়া লাগতো না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমরা এ যদি 500টা প্যাকেট প্রতিদিন করে, তে এক মাসে সে প্যাকেট করতে পারবো আপনার 4 থেকে 5 ঘন্টায় 15,000 প্যাকেট। 3 ফুট বানানো পর্যন্ত সারা হওয়া পর্যন্ত একটা প্যাকেটও সেরা যায় 60 টাকা করছো। তে 60 টাকা করো যদি আস্তে 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 যদি আগায়, তে 60 টাকা খরচ হইলে 15,000 সেরায় 60,000 টাকা তার খরচ হইব। কিন্তু একদিনে তার 60,000 টাকা লাগেন না। বিদ্যা এই 60,000 টাকার সেরা হে 3 মাস পরে হে বিক্রি করতে পারে 10 টাকা করে হইলে হে 1,50,000। আমার দাদির কাছ থেকে আমি শিখছি এগুলা। আমার দাদি এগুলার প্রতি খুব উৎসাহী ছিলেন, আর ওনার উৎসাহ হয়ে হয়ে আমি দাদির সাথে সাথে থাকতাম আর লেবার থাকতো আর এগুলা করতাম। করি করি এটা আমার একটা নিশ্চয় হয়ে গেছে। আমি যেখানেই চাকরি করছি অফিস আদালতে যাইতাম, ওখানে গিয়ে একটা গাছ লাগাইতাম। ওই চিন্তা করলাম যদি আমি গাছ লাগাইয়া আমি নিজে বেকার, প্রথমে আমার প্ল্যান আছিল যে আর কিচ্ছু কার না হোক আমি তো বেকার, আর এই চেয়ারে বইয়া বইয়া যদি আমি, আমার তো জানা আছে বিষয়টা, আমি যদি আস্তে আস্তে বেকারত্ব দূর করতাম পারি, তাইলে একদিকে বেকারত্ব দূর হইলো, আমার একটা গার্ডেন হইলো, জায়গাটা সুন্দর হইলো। ফলের মধ্যে কমলা, মালটা, লিচু আর কুলবরই, বাউকুল, আপেল কুল, ওইগুলা মানুষ খুব বেশি আফসোস করে লইয়া যায়, মানে শখ করি এটা কিনে। এই ফলের মধ্যে এই 5-6টা ভ্যারাইটি বেশি বিক্রি, সব ফলও বিক্রি হয়, আঙ্গুর, আপেল, নাশপাতি সহ বিভিন্ন ধরনের ফল ফসল বিক্রি হয়, বাট এই 5-6টা আইটেমটা মানুষ খুব বেশি পছন্দ করে। এবার যেভাবে আসি, কাস্টমারের চাহিদা অনুযায়ী যে আইটেমের প্রতি চাহিদা বাড়ে ওই জিনিসটা আমি উৎপাদন করি, যেটা উৎপাদন করে অক্ষম হয়ে যায় ওইটা আমি আবার আমদানি করি। ইন্ডিয়া থেকে, থাইল্যান্ড থেকে আপনার, এরপরে আপনার ওই ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে আনাই, যেমন দার্জিলিং থেকে আমার মাল আয়, এরপরে আপনার ওই নাগপুর থেকে আয়, ওই শিলং থেকে আয়, তারপরে আপনার ইয়া থেকে আয়, ওই যে কলকাতা থেকে আয়, যশোরের বেনাপুল বর্ডার দিয়া, ওই কথা থেকে আমি কিছু বিদেশি ফল যেগুলো আছে অরিজিনাল জাত।